হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট বা তোমাদের এটি ব্রেকিং বলতে পারো যে মাদ্রাসার তরফ থেকে কিছু রিক্রুট করা হবে গেস্ট টিচারদের। সমস্ত আপডেট তোমাদেরকে তুলে ধরছি। দেখো, উপরে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুর, মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন। এটুকু তোমরা বুঝতে পারছো এখানে হাইলাইট করা আছে। এরপর মেমো নাম দেখতে পাচ্ছ 122, এবং ডেটটা দেখে নেবে, এটা ফেব্রুয়ারির লাস্ট ডেটে হয়েছিল স্যাংশন, ঠিক আছে, 28 তারিখে। এবার নোটিশটা দেখতে কি বলছে, নোটিশ ফর সিলেকশন অফ এনজিও অ্যান্ড এসজিএইচ। রিক্রুট করা হচ্ছে কিন্তু এক বছরের ভিত্তিতে, নোটিশ অফ সিলেকশন এনজিও এবং এসজিএইচ এর বিষয়টা কি দেখে নাও কীরকম নোটিশটা, তাহলে কে কে অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা কোন কোন সাবজেক্টে। আগে দেখে নিই নোটিশটা কী বলেছে। নোটিশ ইস হেয়ার বাই ইস্যুড ফর সিলেকশন অফ উইলিং ইচ্ছুক প্রার্থী এনজিও এবং এসজিএইচ ফর প্রোভাইডিং 12 NOS টিচিং স্টাফ। ঠিক আছে, অর্থাৎ তোমরা 12 জন টিচিং স্টাফ কিন্তু এই সুযোগটা পাবে, 12টা টোটাল 12। এবং বলছে অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, ঠিক আছে, এটা কন্ট্রাকচুয়াল বেসিসের 12 জন টিচিং স্টাফ কিন্তু প্রয়োজন, ফর দ্য পিরিয়ড অফ 1 ইয়ার, এক বছরের জন্য, অফ উত্তর দিনাজপুর মডেল মাদ্রাসা ইংলিশ মিডিয়াম। এটা ভালো করে বুঝবে, কিন্তু সাবজেক্ট আলাদা আলাদা আছে, আমি এখনই বলে দিচ্ছি। অ্যাট পাঞ্জিপাড়া, এবার এখানে অ্যাড্রেস দেওয়া আছে উত্তর দিনাজপুরের। ডিটেলস অফ গেস্ট টিচার্স ভ্যাকেন্সি ফর দ্য ফলোয়িং সাবজেক্টস টু বি ফিল্ড আপ থ্রু এনজিও, এনজিও এসজিএইচ এর থ্রুতে কিন্তু ফিল আপ করতে হবে। এবার দেখো নেম অফ দ্য পোস্ট, পোস্টগুলো কী কী আছে প্রত্যেকটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ, 7টা গেস্ট টিচার। তো প্রথমে আছে আরবিক ল্যাঙ্গুয়েজ, আরবিতে, তারপর আছে ইংলিশ, তারপর সায়েন্স, ম্যাথ, বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি, টোটাল 12 টিচার্স। ঠিক আছে, গেস্ট টিচার এটা মাথায় রাখতে হবে, এক বছরের প্রেক্ষিতে এনজিও এসজিএইচ এর মারফতে 12 NOS অফ টিচিং স্টাফ লাগবে, 12 জন। ঠিক আছে, অর্থাৎ আরবিকে 2 জন, আরবিতে 2 জন, ইংলিশে 2 জন, সায়েন্সে 2 জন, ম্যাথে 2 জন, বেঙ্গলিতে 1 জন, জিওগ্রাফিতে 1 জন, হিস্ট্রিতে 2 জন, টোটাল 12। এখানে রিমার্কস দেওয়া আছে, দ্য রিমিউনারেশন কত দেওয়া হবে, 10,000 পার মান্থ, এখানে 1 ইয়ার মানে পারপাসের প্রেক্ষিতে বলে দেওয়া আছে। এবার সিলেকশনের বিষয়টা এখানে বলে দেওয়া আছে, দেখো দ্য সিলেকশন অফ এনজিও এসজিএইচ উইল বি হেল্ড, ডেটটা মনে রাখবে 23 মার্চ মাসের, এই মাসের 23 তারিখে, 23/3/2022 12 PM, ঠিক আছে, 12টার সময়, দুপুর 12টায় সিলেকশনের বিষয়টা এখানে বলা হচ্ছে। তাই সিলেকশন হবে কি, সিলেকশন অফ এনজিও এসজিএইচ উইল বি হেল্ড হতে পারে বা হবে 23 তারিখে মার্চ মাসের দুপুর 12টায় ইন দ্য ডিস্ট্রিক্ট মাইনরিটি ভবন উত্তর দিনাজপুর অ্যাট কর্ণাজোড়া। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে প্লেসটা। আর ইন দিস পারপাস, এই পারপাসে অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য রেপুটেড এনজিও এসজিএইচ আর হেয়ার বাই ইনভাইটেড ফর সিলেকশন অফ উইলিং এনজিও এসজিএইচ ইন, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, এই টার্মস কন্ডিশন থাকতে হবে, কিছু থাকবে, দ্য কন্ট্রাক্ট অ্যাজ ফর সেপারেট স্নিট এনক্লোজড, এটা উল্লেখ করে দেওয়া হচ্ছে এখানে কন্ট্রাক্টের কথাটা আর কি। আর বলছে ইন্টারেস্টেড এনজিও অর এসএই এসজিএইচ শুড সাবমিট করবে, এবার অ্যাপ্লিকেশনটা সাবমিট করার বিষয়টা বলছে, তার জন্য এখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে, সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন বাই হ্যান্ড, ঠিক আছে, ওটা হ্যান্ড টু হ্যান্ড অ্যাট উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট মাইনরিটি ভবনে, এখানে কর্ণাজোড়া, পিনকোডটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, অন এনি ওয়ার্কিং ডে ডিউরিং 10:30 AM to 3:30 PM, এই ডেটগুলোর মধ্যে, অর্থাৎ যতটা শীঘ্র সম্ভব 10:30 থেকে 3:30 পর্যন্ত এই ওয়ার্কিং ডেটগুলোতে যেতে হবে এই ঠিকানায়। এবার স্টার্ট বলছে, স্টার্ট কবে হবে, স্টার্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সাবমিট করা হবে, প্রথম দিন স্টার্ট হবে কিন্তু মার্চ মাসের 2 তারিখ, অর্থাৎ শুরু হয়েছে। আর লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন 17 তারিখ, 17 তারিখ পর্যন্ত কিন্তু চলবে, এখনও সুযোগ আছে লাস্ট ডেট। আর ডেট অ্যান্ড টাইম অফ সিলেকশন সেটা তো বলেই দেওয়া আছে, 23/3/2022 12টা। আর ভেনু অফ সিলেকশন ডিস্ট্রিক্ট মাইনরিটি ভবন উত্তর দিনাজপুর কর্ণাজোড়া, এখানে সিগনেচার এবং ডেটের কথা উল্লেখ করা আছে, ঠিক আছে, অর্থাৎ অনেক দিন আগেই কিন্তু স্যাংশন হয়েছে, কিন্তু এটা আস্তে আস্তে বিভিন্ন মারফতে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখনও টাইম আছে, 17 তারিখ লাস্ট ডেট বলা আছে, অ্যাপ্লাই করার সিলেকশন হবে 23 তারিখে।
আশা করছি। এটা আগেই দেওয়া হয়েছিল, একবার হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছিল। তো এরকম আরও একটু তথ্য তোমরা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা এটা শেয়ার করে দিও দ্রুত। থ্যাংক ইউ ফর ইওর টাইম।